আমরা হচ্ছে যে আমাদের আজকে ক্লাস শুরু করি, এবং হচ্ছে যে আমাদের আজকে বলা যায় লাইভ 9 মোস্ট প্রবাবলি, এবং কেমিস্ট্রির উপর আমাদের লাইভ 3। সো আমরা হচ্ছে সলভ করছিলাম ডেন্টাল অ্যাডমিশন টেস্ট কোশ্চেন ব্যাংকের 19 এবং 20 নাম্বার, 19 এবং 20 সালের প্রশ্ন, মানে এর আগের বছরের প্রশ্ন আমরা সলভ করছিলাম। তো আমরা হচ্ছে যদি বলি যে আমরা সেকেন্ড পেপার, এখন হচ্ছে যে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার সলভ করব। ফার্স্ট পেপারে 12টা প্রশ্ন আমরা এর আগের 2 ক্লাসে কমপ্লিট করেছি। তো প্রথম প্রশ্ন, যে বায়ুমণ্ডলের কোন স্তরে ঘূর্ণিঝড় হয়, বায়ুমণ্ডলের কোন স্তরে ঘূর্ণিঝড় উৎপন্ন হয়, বায়ুমণ্ডলের কোন স্তরে ঘূর্ণি ঝড় উৎপন্ন হয়। তো এখন এটা জানার আগে আমাদের জানতে হবে যে বায়ুমণ্ডলে কয়টা স্তর রয়েছে। তোমরা কি আমাকে বলতে পারবা যে বায়ুমণ্ডলে কয়টা লেয়ার আছে বা কয়টা স্তর রয়েছে? তো এটা তো পরের কথা যে বায়ুমণ্ডলে কোন স্তরে ঘূর্ণিঝড় উৎপন্ন হয়। প্রথমে তোমরা আমাকে বলো যে বায়ুমণ্ডলে কয়টা স্তর রয়েছে, বায়ুমণ্ডলে আমাদের মোট স্তর কয়টা আছে। তো আমরা যদি বলি যে বায়ুমণ্ডলের স্তরের কথা বলি, যে আমাদের বায়ুমণ্ডলের স্তর কিন্তু 4টা। বায়ুমণ্ডলের স্তরের কথা যদি আমরা বলি, বায়ুমণ্ডলের স্তর কিন্তু কয়টা স্তর হচ্ছে যে আমাদের মোট 4টা স্তর বায়ুমণ্ডলে আমাদের রয়েছে। কি কি স্তর আমরা মনে রাখবো? যে আমাদের বায়ুমণ্ডলের স্তর কিন্তু 4টা। প্রথম স্তরের নাম, এটা একটা মানে মশা মারার মতো একটা, মনে রাখবো যে মশা বা পোকা, পোকামাকড় গুলাকে আমরা মথ বলি। সো যখনই তুমি কোনো পোকামাকড় দেখবা, ধরো মথ টাইপের একটা পোকা দেখলা, পোকা দেখা মাত্রই তোমাকে পোকাকে মাইর দিবা। কারণ হচ্ছে পোকা মানেই হচ্ছে যে ধরো তোমার ফসলের ক্ষতি করতেছে বা তোমার হাতের উপর কামড় দিচ্ছে, তখন তো তুমি নর্মালি পোকাকে মাইরি দিবা। এমন না যে পোকা কামড় দিচ্ছে, থাক থাক কামড়াও কামড়াও, মশা কামড়াও তুমি, বা তোমার ফল খেয়ে ফেলতেছে তোমার বাগানে, যে খাও খাও ফল খাও, এরকম তো বলবে না, টাস করে তাকে বাড়ি দিবা। সো এই জন্য আমি যেটা দিয়ে মনে রাখতে বলি যে এই স্তর গুলো মনে রাখবা, টাস করে মারো মথ, যে মথ গুলোকে টাস করে মারো। সেটা দিয়ে টদারা কি আসে? টদারা আসে হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। কি আসে? ট্রপোস্ফিয়ার। সদারা কি আসে? সদারা আসে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। তারপর হচ্ছে মদারা কি আসে? মদারা আসে হচ্ছে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। আর থদারা কি আসে? থদারা আসে হচ্ছে থার্মোস্ফিয়ার। এই যে থ আছে, থদারা আসে থার্মোস্ফিয়ার। তো নর্মালি আমাদের হচ্ছে যে এই বায়ুমণ্ডলের এই 4টা স্তর আমরা এই বায়ুমণ্ডলের মধ্যে দেখতে পাই। তাহলে কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই 4টা স্তর আমরা হচ্ছে যে, হ্যাঁ, 12 নম্বর পর্যন্ত করিয়েছি, সেই 12 নম্বর কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ছিল, আর এখানে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে করছি। তাহলে এই যে 4টা স্তর রয়েছে, এই 4টা স্তরের মধ্যে কোন স্তরের মধ্যে আমাদের ঘূর্ণিঝড় হবে? বা এর আগে আমরা বলি যে আমাদের বায়ুমণ্ডল কতটুকু পর্যন্ত বিস্তৃত? 0 থেকে 500 কিলোমিটার পর্যন্ত আমাদের এই বায়ুমণ্ডল বিস্তৃত। কতটুকু পর্যন্ত? 0 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। এই ট্রপোস্ফিয়ারের রেঞ্জ হচ্ছে 0 থেকে 15 কিলোমিটার পর্যন্ত। স্ট্র্যাটোস্ফিয়ারের রেঞ্জ হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। মেসোস্ফিয়ারের রেঞ্জ হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত। থার্মোস্ফিয়ারের রেঞ্জ হচ্ছে এই 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। এখন তাহলে আগে আমাকে তুমি এটা বলো যে আমরা কোন স্তরে বিদ্যমান আছি, আমরা কোন স্তরে বিদ্যমান রয়েছি, যে তুমি আমি আমরা কোন স্তরে আছি। আমরা কি এই ট্রপোস্ফিয়ারে দাঁড়ায় দাঁড়ায় এখন ক্লাস নিচ্ছি, নাকি স্ট্র্যাটোস্ফিয়ারে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছি, নাকি মেসোস্ফিয়ারে আছো, নাকি থার্মোস্ফিয়ারে আছো, নাকি অন্য কোন স্ফিয়ারে আছো? বলো যে তুমি আমি কোন স্তরে বিদ্যমান রয়েছি। তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, মাত্র 6 জন শেয়ার করছে, 162 জন, 63 জন লাইভে উপস্থিত রয়েছে। তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, তাহলে আরো বেশি মানুষের কাছে লাইভটা পৌঁছাবে। নাহলে দেখা যাবে কষ্ট করে লাইভ নেই, মানুষ নাই, খুব বিরক্ত লাগে, বুঝছো? যেমন তোমাদের মাত্র ক্লাস নেওয়ার আগে আমি একটু ঘুমাইছি, আমার নর্মালি দুপুর বেলা, যদি সকাল থেকে ল্যাপটপের সামনে কাজ করা হয় তো ক্লাস কাজ, সো না ঘুমাইলে খুব মাথা ব্যথা করে। সো ঘুম থেকে উঠছি 5টা 45, আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল ঘুম থেকে উঠে, এত মাথা ব্যথা করতেছিল যে আমি ঘুমানোর আগে নিক্স দিয়ে ঘুমাইছি, প্রচন্ড মাথা ব্যথা করতেছে। তাও ভাবলাম যে তোমাদের প্রমিস করছি, যেহেতু ক্লাস গুলা নিবো, সো দ্যাটস ওয়াই হচ্ছে যে লাইফটা
আসলাম যে আবার একটু মাথায় নিক্স চিক্স দিয়ে চলে আসছি লাইভ নিতে, এই জন্য 10 মিনিট লেট হয়েছে। সো আমরা নর্মালি হচ্ছে কোথায় বিদ্যমান আছি? আমরা ট্রপোস্ফিয়ারে বিদ্যমান রয়েছি। সো আমরা কোথায় আছি? আমরা ট্রপোস্ফিয়ারে আছি, এবং আমরা যে স্তরে বিদ্যমান আছি বা আমরা যে স্তরে দাঁড়ায় আছি, যে 0 থেকে 15 কিলোমিটার, সো এটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ারের হচ্ছে যে আমাদের ট্রপোস্ফিয়ার 0 থেকে 15 কিলোমিটার। সো এই জায়গাটার মধ্যে আমরা নর্মালি ঘূর্ণিঝড় ঝড় থেকে শুরু করে সবকিছু আমরা এই স্তরে বসেই উপভোগ করছি। তো তার মানে আমরা ট্রপোস্ফিয়ারে আছি এবং আমরা দেখছি আমাদের চারপাশে ঘূর্ণিঝড় ঝড় হচ্ছে। এমনকি দেখা যায় যে আমরা এখানে আছি, অনেক উপরে ঘূর্ণিঝড় হচ্ছে, আমরা হা করে তাকায় তাকায় দেখি যে ঘূর্ণিঝড় হচ্ছে। অনেক উপরে বৃষ্টি হচ্ছে, আমরা হা করে তাকায় তাকায় দেখি বৃষ্টি হচ্ছে, দেখি না কিন্তু। তার মানে আমাদের যত ঝড় ঝঞ্ঝা ঘূর্ণিঝড় মানে যত প্রাকৃতিক দুর্যোগ আছে, সব প্রাকৃতিক দুর্যোগই ট্রপোস্ফিয়ার অঞ্চলে দেখা যায়। যত প্রাকৃতিক দুর্যোগ আছে সব এই ট্রপোস্ফিয়ার রিজনে দেখা যায়। যত প্রাকৃতিক দুর্যোগ আছে সব এই ট্রপোস্ফিয়ারে দেখা যায়। সো এই ট্রপোস্ফিয়ারে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ তুমি দেখতে পাবা, ঝড় ঝঞ্ঝার থেকে শুরু করে এনি কাইন্ড অফ প্রাকৃতিক দুর্যোগ এই অঞ্চলটায় দেখা যায়। ঝড় থেকে রিলেটেড যত রকমের, ঠিক আছে, নাম লিখলাম না। আর স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে এরকম কোন প্রাকৃতিক দুর্যোগ টুর্যোগ কিছু ঘটে না। তো এই জন্য এই ট্রপোস্ফিয়ার অঞ্চলটাকে আমরা বলি আবার ক্ষুব্ধ মন্ডল, যে ওর রাইগা আছে, যে ও যে কোনো টাইমে হচ্ছে যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, টর্নেডো শুরু হয়ে গেল, যে কোনো মোমেন্টে ওর মধ্যে হচ্ছে যে এই নানা ধরনের ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। তো এই জন্য একে বলে ক্ষুব্ধ মন্ডল বলে, যে এই রেগে আছে। ওই যে এখন চিটাগাঙ্গের ভাষায় একটা ইয়া বের হচ্ছে না, যে একটা ওই যে কুকুরের ফোন কল, মানে কুকুরের ছবি দিয়ে যেখানে বলে না বদ্যা চেটে গেছে, তো এরকম চেতে থাকে সবসময় যে ট্রপোস্ফিয়ার। আর স্ট্র্যাটোস্ফিয়ার তার কম্পারিজন অনেক ঠান্ডা, এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মন্ডল বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মন্ডল বলা হয়। তাহলে এই ট্রপোস্ফিয়ার, এটা আমাদের যত প্রাকৃতিক দুর্যোগ আছে এই ট্রপোস্ফিয়ারের মধ্যে হয়। আর স্ট্র্যাটোস্ফিয়ারটা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, এই জন্য একে বলে শান্ত মন্ডল। আর এই ট্রপোস্ফিয়ার হচ্ছে বদ্যা চেতে গেছে, তো ও হচ্ছে কি? ও হচ্ছে ক্ষুদ্র মন্ডল। এখন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট মজার ইনফরমেশন হচ্ছে, আমাদের যে প্লেন গুলো রয়েছে, আমরা যে দেখি প্লেন, আমরা যে দেখি যে প্লেনে উঠি আমরা বা প্লেন দেখি, ছোটবেলায় তোমরা করতে কি না, আমরা যখন ছোট ছিলাম একদম প্লেন দেখলে চিল্লাপাল্লা শুরু করে দিতাম, আরে প্লেন যাচ্ছে প্লেন যাচ্ছে। তো নর্মালি আমাদের সাধারণ যে বিমানগুলা রয়েছে, এই সাধারণ বিমানগুলা এই ট্রপোস্ফিয়ার অঞ্চল দিয়ে চলাফেরা করে। সাধারণ বিমান কোন অঞ্চল দিয়ে চলাফেরা করে? সাধারণ বিমান ট্রপোস্ফিয়ার অঞ্চল দিয়ে চলাফেরা করে। আর এই যে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে আমাদের জেট বিমান চলাফেরা করে। কোন বিমান চলাফেরা করে? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে আমাদের জেট বিমান চলাফেরা করে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া সাধারণ বিমান আর জেট বিমানের মধ্যে পার্থক্য কি? সাধারণ বিমান হচ্ছে যেগুলো যাত্রী পরিবহনকারী বিমান, যেগুলো যাত্রী পরিবহন করে। আর জেট বিমান কিন্তু যাত্রী পরিবহনকারী বিমান না, জেট বিমান হচ্ছে যেগুলো ফাইটার প্লেন হিসেবে কাজ করে। তারপর হচ্ছে যে বিশেষ করে ফাইটার প্লেন গুলাকে আমরা জেট বিমান বলি। তো ট্রপোস্ফিয়ার অঞ্চলে আমাদের সাধারণ বিমান গুলো চলাফেরা করে, আর হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে আমাদের যে জেট বিমান গুলো রয়েছে, জেট বিমান চলাফেরা করে। সেই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ, কিছু কিছু তথ্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে একটা খুব বিশেষ একটা জিনিস আছে, একটা বিশেষ একটা স্তর আছে। তোমরা বলতে পারবা যে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে একটা বিশেষ স্তর থাকে, যেটা আমাদের প্রকৃতির জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেটা না থাকলে তোমার প্রতিদিন ক্যান্সার হইতো, যে তুমি দেখতে তোমার স্কিন ক্যান্সার রেগুলার হচ্ছে, বা রেগুলার তো না মানে পৃথিবীর বেশিরভাগ মানুষের স্কিন ক্যান্সার হইতো, সেরকম একটা স্তর থাকে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে। বলতে পারবা সেই স্তরটার নাম কি? প্রাকৃতিক দুর্যোগই লিখছি রে ভাই, আর কিছু লেখি নাই রে। এই যে প্রাকৃতিক দুর্যোগই লিখছি। তাহলে এই যে স্তরটা আছে, এই স্তরটার মধ্যে আমাদের কি থাকবে? এই জায়গায় আমাদের ওজোন স্তর থাকে। এখানে আমাদের কি থাকে? এখানে আমাদের ওজোন স্তর থাকে। এই যে ওজোন স্তর রয়েছে, এই ওজোন স্তর আমাদের কি করে? এই ওজোন স্তর আমাদের আল্ট্রাভায়োলেট রে শোষণ করে। এই ওজোন স্তর আমাদের কি করে? ইউভি রে শোষণ করে। ইউভি রে কি করে? ইউভি রে শোষণ করে। এই যে আল্ট্রাভায়োলেট রে আছে, আল্ট্রাভায়োলেট রে কিন্তু আমাদের পৃথিবীতে আসা দরকার। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে ওজোন স্তর আল্ট্রাভায়োলেট রে শোষণ করে, শোষণ করার ফলে কি আমাদের পৃথিবীতে কোনো আল্ট্রাভায়োলেট রে আসে না? এরকম যে ওজোন স্তর আল্ট্রাভায়োলেট রে শোষণ করতেছে, তার মানে কি আমাদের পৃথিবীতে কি কোনো আল্ট্রাভায়োলেট রে আসে না?
নাকি আমাদের পৃথিবীতে কিছু পরিমাণ আল্ট্রাভায়োলেট রে আসে, অতিরিক্ত আল্ট্রাভায়োলেট রে আসা থেকে সে বাঁচায়? এটার উত্তরটা দাও যে ওজোন স্তর কি করে আমাদের, একদম সব আল্ট্রাভায়োলেট রে একদম হচ্ছে ধুরু এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা, এই যে ওজোন স্তর যে আছে, এই ওজোন স্তর আমাদের কি করবে, যত আল্ট্রাভায়োলেট রে আছে সব শোষণ করে ফেলবে, নাকি দেখা যায় অতিরিক্ত আল্ট্রাভায়োলেট রে শোষণ করবে, যে অল্প পরিমাণ আসতে দিবে, বেশি আসতে দিবে না? দেখা যায় সব শোষণ করে ফেলে না, একদম অতিরিক্ত আল্ট্রাভায়োলেট রে আসতে দেয় না। কিছু পরিমাণ আল্ট্রাভায়োলেট রে তো আসতে হবেই, কিছু পরিমাণ আল্ট্রাভায়োলেট যদি রে যদি না আসে, তাহলে কি আমাদের পৃথিবীতে এই দেখা যায় যে আমাদের বিশেষ করে আমাদের স্কিন থেকে, ত্বক থেকে, ত্বকের মধ্যে আমাদের ভিটামিন ডি তৈরির প্রিকার্সার বা মূল উপাদান থাকে, সেখান থেকে আমাদের ভিটামিন ডি তৈরি করতে হবে। সো ডি তৈরি করার জন্য কিন্তু আল্ট্রাভায়োলেট রে দরকার হবে, প্লাস আমাদের পুরো পৃথিবীতে নানা ধরনের ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য আল্ট্রাভায়োলেট রে লাগে। তো আল্ট্রাভায়োলেট রে আসতে হবে, কিন্তু এই আল্ট্রাভায়োলেট রে অতিরিক্ত যদি হয়ে যায় তখন কিন্তু আমাদের জন্য খারাপ, কারণ আমাদের যে ডিএনএ আছে, ডিএনএ কিন্তু এই আল্ট্রাভায়োলেট রে শোষণ করে। সো আল্ট্রাভায়োলেট রে ডিএনএ শোষণ করে ডিএনএ স্ট্রাকচারের মধ্যে, ডিএনএ নাইট্রোজেনাস বেসের মধ্যে পার্মানেন্ট চেঞ্জ চলে আসতে পারে, তার মানে ডিএনএ মিউটেশন ঘটতে পারে। সো ডিএনএ মিউটেশন ঘটা মানেই হচ্ছে ক্যান্সারের দিকে লিড নিতে পারে, বা একটা আমাদের জেনেটিক্যাল চেঞ্জের দিকে লিড নিতে পারে। সো দ্যাটস ওয়াই আমাদের এই ওজোন স্তরটা আল্ট্রাভায়োলেট রে শোষণ করে ফেলে, অতিরিক্ত আল্ট্রাভায়োলেট রে, কিছু আল্ট্রাভায়োলেট রে আমাদের আসতে দেয়। এখন মজার একটা কথা হচ্ছে, এই যে ধরো আমাদের ওজোন গ্যাস, ওজোন গ্যাসটা আমাদের এই দুইটা স্তরেই থাকতে পারে। তো আমি ট্রপোস্ফিয়ারটাকে টি দ্বারা প্রকাশ করলাম, স্ট্র্যাটোস্ফিয়ারটাকে আমি এস দ্বারা প্রকাশ করলাম। ওজোন গ্যাস যখন আমাদের এই ট্রপোস্ফিয়ারে থাকবে আর যখন স্ট্র্যাটোস্ফিয়ারে থাকবে, যে কিছু কিছু ওজোন গ্যাস, অল্প একটু ওজোন গ্যাস আমাদের ট্রপোস্ফিয়ারে থাকতে পারে, ওজোন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে তো থাকি, আমরা জানি যে স্ট্র্যাটোস্ফিয়ারের প্রধান উপাদান কিন্তু ওজোন গ্যাস। আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার যে মণ্ডলটা আছে, সেই মণ্ডলের প্রধান উপাদানকে, প্রধান উপাদান কিন্তু আমাদের এই ওজোন স্তর, এই ওজোন স্তর বা ওজোন গ্যাস। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের প্রধান গ্যাস কি? প্রধান গ্যাস কিন্তু আমাদের ওজোন গ্যাস। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের প্রধান গ্যাস কি? প্রধান গ্যাস কিন্তু আমাদের ওজোন গ্যাস। তো কিছু পরিমাণ ওজোন গ্যাস আমাদের ট্রপোস্ফিয়ার অঞ্চলেও থাকে। এখন ওজোন গ্যাস ট্রপোস্ফিয়ার অঞ্চলে কিন্তু অবাঞ্ছিত, ওজোন গ্যাসের ট্রপোস্ফিয়ার অঞ্চলে কোনো দরকার নেই, কারণ ট্রপোস্ফিয়ার অঞ্চলে কখনো ওজোন স্তর গঠিত হবে না। ওজোন স্তর কোথায় গঠিত হবে? শুধুমাত্র শুধুমাত্র স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে হবে। তার মানে দেখো, এই যে আমাদের হচ্ছে যে বলে না, এক জায়গার তালি আর এক জায়গার গালি, তো এই যে ওজোন গ্যাস, এটা হচ্ছে এই জায়গার জন্য খুব ভালো জিনিস, স্ট্র্যাটোস্ফিয়ারে সে ওজোন স্তর গঠন করতে পারছে। বাট যখন সে ট্রপোস্ফিয়ারে থাকবে, তখন তো কেউ চাচ্ছে না তুমি ট্রপোস্ফিয়ারে যাও, কেউ বলছে যে ট্রপোস্ফিয়ারে তুমি থাকো, কেউ বলে নাই কিন্তু। বাট যখন ও ট্রপোস্ফিয়ারে থাকবে, তখন কিন্তু ও আর কোনো ভালো প্রোডাক্ট না। যখন সে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকতো, তখন সে ওজোন স্তর অক্সিজেন ইউভি রে শোষণ করে, পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাট সে যদি ট্রপোস্ফিয়ার অঞ্চলে চলে আসে, তখন কিন্তু তার গুরুত্ব বা দাম কমে যায়। বলতো ট্রপোস্ফিয়ারে যদি আসে, তখন সে কি হয়ে যাবে? যে বলতে পারবা কেউ যে ওজোন গ্যাস ট্রপোস্ফিয়ার অঞ্চলে চলে এসেছে, ট্রপোস্ফিয়ার অঞ্চলে চলে আসলে কি হবে? ওজোন গ্যাস ট্রপোস্ফিয়ার অঞ্চলে আছে, ট্রপোস্ফিয়ার রিজনে আমাদের ওজোন গ্যাস রয়েছে, দেন আমাদের ঘটনাটা কি ঘটতে পারে ওজোন গ্যাসের জন্য? যে ওজোন গ্যাসটা কি তখন আমাদের ওজোন স্তর হিসেবে বিবেচিত হবে, বা আমাদের পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে বিবেচিত হবে, নাকি ওজোন স্তরের একটা খারাপ প্রভাব বা খারাপ রূপ আমরা দেখতে পাবো? কমেন্টে জানো, নাকি কেউ পারো না? কেমিস্ট্রি আগের দুইটা আপলোড দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো, সব আপলোড দেওয়া আছে, কেউ দেখো না? এসব ভিডিওর ভিউ কত হয় জানো? এই যে এগুলা ভিডিও গুলা ইউটিউবে আপলোড দিলে এগুলো ভিউ কত হয়? 200 ভিউ, 250 ভিউ। তখন না আর তোমাদের জন্য ভিডিও আপলোড করতেই মন চায় না, বা ক্লাস নিতেই মন চায় না। ব্যাপারটা হচ্ছে যে ভিউ আসলে আমাদের জাজ করা উচিত না, তাও সাবকনশিয়াস মাইন্ডে এটা একটা প্রভাব ফেলে। ওজোন গ্যাস, এই আমার ব্যাচ ওয়ান এর স্টুডেন্টরা কই, তোমাদের কেমিস্ট্রি লাস্ট দিন পড়াইছি যে ওজোন গ্যাস আমাদের যদি হচ্ছে ট্রপোস্ফিয়ার অঞ্চলে থাকে তখন কি বলে? কোথায় তোমরা ব্যাচ ওয়ান এ কেউ কি ক্লাস করতেছো না বা লাইভ করতেছো না? এই যে ভেরি গুড, ইস্টাদ জান মেটা জাস্ট ভালো বলছে যে, আর আলিফা জান্নাত, যে এই ওজোন গ্যাসটা যখন আমাদের ট্রপোস্ফিয়ার রিজনে থাকে, তখন সেটা আমাদের গ্রিন হাউস গ্যাস হিসেবে বিবেচিত হয়। তখন সেটা কি হিসেবে বিবেচিত হয়? গ্রিন হাউস গ্যাস হিসেবে বিবেচিত হয়। কি হিসেবে বিবেচিত হয়? তখন তারা আমাদের গ্রিন হাউস গ্যাস।
যখন এই ওজোন গ্যাসটা যখন আমরা দেখতে পাবো এই ওজোন গ্যাসটা আমাদের ট্রপোস্ফিয়ার রিজনে আছে, তখন সেটা গ্রিন হাউস গ্যাস হিসাবে বিবেচিত হবে। দ্যাট মিনস তখন তারা গ্লোবাল ওয়ার্মিং এ সাহায্য করবে। যে গ্লোবাল ওয়ার্মিং নিশ্চয়ই ভালো কিছু না, এই স্ট্র্যাটোস্ফিয়ার রিজনে সে খুব ভালো জিনিস হিসেবে কাজ করছিল, যে ওজোন স্তর দেখা যায় আমাদের এই ইউভি রে শোষণে সাহায্য করছিল। বাট যখনই অল্প পরিমাণ এই ওজোন গ্যাস ট্রপোস্ফিয়ার অঞ্চলে চলে আসবে বাই এনি মিন্স, তখন কিন্তু সেটা আমাদের গ্রিন হাউস গ্যাস হিসেবে ট্রিট হবে এবং পৃথিবীর টেম্পারেচার বা তাপমাত্রা হচ্ছে যে বাড়ানোর জন্য সে কাজ করবে। ঠিক আছে? ও আচ্ছা, তোমাদের কমেন্ট এলে আসেনি যে ফেসবুক হচ্ছে যে দুর্নীতি করছে, সে হচ্ছে যে তোমাদের কমেন্ট আমাকে দেখাচ্ছে না। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছো? তাহলে এখন হচ্ছে যে তোমাদের কাছে যে প্রশ্নটা আছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে ঘূর্ণিঝড়, তাহলে আমি এই জায়গাটা মুছে দিলাম। হ্যাঁ, তো বায়ুমণ্ডলের কোন জায়গায় ঘূর্ণিঝড় উৎপন্ন হয়? ওকে, আমি এটা মুছলাম। এখন তাহলে বলো তো বায়ুমণ্ডলের কোন স্তরে ঘূর্ণিঝড় উৎপন্ন, আমি মুছে দিলাম। বলো বায়ুমণ্ডলের কোন স্তরে। আমি তাহলে তোমাদের এখন কিছু প্রশ্ন করব যে তোমরা র্যাপিড র্যাপিড উত্তর দিবে। ইউটিউব ভালো, ইউটিউব র্যাপিড র্যাপিড হচ্ছে যে অ্যান্সার গুলো আমাদের কাছে দেয়। বলো বায়ুমণ্ডলের কোন স্তরে ঘূর্ণিঝড় হয়, এটা একটা প্রশ্ন। তারপর হচ্ছে যে নেক্সট প্রশ্ন হচ্ছে কোন স্তরে জেট প্লেন চলে, কোন স্তরে জেট প্লেন চলে। সো এই দুইটা প্রশ্ন তোমাদের কাছে আমি করলাম। বলো যে কোন স্তরে ঘূর্ণিঝড় উৎপন্ন হয়, কোন স্তরে জেট প্লেন চলে, এই দুইটা প্রশ্ন উত্তর ধমাধম দিয়ে ফেলো। তাহলে আমাদের ঘূর্ণিঝড় হয় কোন অঞ্চলে? ঘূর্ণিঝড় হয় আমাদের ট্রপোস্ফিয়ার। কোথায় হয়? ট্রপোস্ফিয়ারে আমাদের ঘূর্ণিঝড় হয়। কোথায় হয়? ট্রপোস্ফিয়ারে হয়। আর জেট প্লেন কোথায় চলে? জেট প্লেন, জেট প্লেন, জেট প্লেন। জেট প্লেন চলে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে। কোথায় চলে? স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে ওকে, এবার আসো নেক্সট প্রশ্নে আসি আমরা। আসো এবার নেক্সট প্রশ্ন আমাদের কি আছে তাহলে দেখে নিই, আমাদের জন্য নেক্সট প্রশ্ন কি দেওয়া আছে। আমাদের জন্য নেক্সট প্রশ্ন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মূল উপাদান। বলে ফেলেছি, বলে ফেলেছি, বলে ফেলেছি। বলো তো বাচ্চারা, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের মূল উপাদান কি? স্ট্র্যাটোস্ফিয়ার যে অঞ্চল আছে সেই অঞ্চলের মূল উপাদান, স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের মূল উপাদান, হ্যাঁ উপাদান কি? যে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে প্রধান জিনিসটা কি থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে কি প্রধান থাকে? একটা বলা আছে অক্সিজেন, একটা বলা আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর বলা আছে আমাদের ওজন, তারপর বলা আছে আমাদের নিয়ন। এখন কোনটা হবে, কোনটা মূল উপাদান হবে? দেখো আমাদের এই যে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে, এই অঞ্চলে কিন্তু অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন এ সবাই আছে, এরা সবাই হচ্ছে যে কিছু পরিমাণে থাকে। নর্মালি আমাদের এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে অক্সিজেন থাকে, কিন্তু প্রথমে এই অক্সিজেনটা নর্মালি আমাদের কি হয়, এই যে যে অক্সিজেন রয়েছে এই অক্সিজেনটা আল্ট্রাভায়োলেট রে, যে আমাদের এই স্তরে আল্ট্রাভায়োলেট রে আছে সেটার কারণে ভেঙে দুইটা অক্সিজেন মুক্ত মূলকে কনভার্ট হয়। এই যে অক্সিজেন মুক্ত মূলক আছে, এই অক্সিজেন মুক্ত মূলকটা একটা অক্সিজেন পরমাণুর সাথে মিলিত হয়ে আমাদের এই ওজন তৈরি করে। ঠিক আছে? সো স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে যে অক্সিজেন গুলো থাকে সবাই আলটিমেটলি আমাদের কিসে কনভার্ট হয়ে যায়, ওজনে কনভার্ট হয়ে যায়। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে বেসিক্যালি অক্সিজেন প্রথমত বেশি থাকে, বাট যত অক্সিজেন আসবে, অক্সিজেনের কোনো পাত্তা নেই, আল্ট্রাভায়োলেট রে আছে ভাইঙ্গা আমাদের অক্সিজেন মুক্ত মূলকে কনভার্ট করবে, সে অক্সিজেন মুক্ত মূলক আমাদের অক্সিজেনের সাথে যুক্ত করে ওজনে কনভার্ট করে দেবে। সো তাহলে আমাদের প্রধান উপাদান কি হবে? প্রধান উপাদান হবে আমাদের ওজন। প্রধান উপাদান আমাদের কি হবে? প্রধান উপাদান হবে আমাদের ওজন। এই যে ওজন রয়েছে, ওজন হচ্ছে আমাদের এই অঞ্চলের প্রধান উপাদান। ওকে, ভেরি গুড। তারপর আসো আমাদের নেক্সট প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন কি দেওয়া আছে আমাদের জন্য। তা দেখো আমরা একটা প্রশ্ন পড়েছি, সেখান থেকে কিন্তু আমাদের বেসিক উত্তরগুলো আমরা পেয়ে যাচ্ছি। আমাদের নেক্সট প্রশ্ন আমাদের দেওয়া আছে যে কোন গ্যাসটি রান্নার সিলিন্ডারে ব্যবহার হয়। ওকে, ভেরি গুড, এক্সিলেন্ট প্রশ্ন। যে আমাদের রান্না করার জন্য যে সিলিন্ডার ব্যবহার করি আমরা, রান্নার সিলিন্ডার, রান্নার সিলিন্ডার, সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহৃত হয়, রান্নার সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহৃত হয়, তার মানে হচ্ছে যে আমাদের এই
রান্নার সিলিন্ডার মানে আমাকে আসলে বুঝাচ্ছে যে এলপি গ্যাস। নর্মালি আমরা রান্নার সিলিন্ডার গ্যাস বলতে কি বুঝি? এলপি গ্যাস। আমরা এলপি গ্যাস বলি না যে আমাদের বাসায় বাড়িতে ব্যবহার করা হয় এলপি গ্যাস এলপি গ্যাস। তো আমরা রান্নার সিলিন্ডার বলতে মেইনলি কি বুঝি? এলপি গ্যাস বলি। এলপির ফুল ফর্ম কি? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। সেই এলপির ফুল ফর্ম কি? এলপির ফুল ফর্ম হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম পেট্রোলিয়াম গ্যাস, সে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এখন আমাকে বলো তো, এই যে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এটা একটা তরলকৃত গ্যাস। এখানে আমাদের দুইটা জিনিস থাকে, মাথায় রাখবো, এখানে 75% বিউটেন থাকে। কি থাকে? 75% বিউটেন থাকে এবং 25% মিথেন থাকে, সরি 25% প্রোপেন থাকে। 25% কি থাকে? প্রোপেন। বিউটেন মানে হচ্ছে চার আর তিন থাকে, বিউটেন তারপরে তার আগে যেটা প্রোপেন, এই দুইটা অ্যালকাইল মূলক থাকে। 75% বিউটেন এবং 25% কি থাকে? প্রোপেন থাকে। এটা হচ্ছে আমাদের এই এলপি গ্যাস বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস যে রয়েছে আমাদের, এই লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের উপাদান আমাদের বিউটেন আর প্রোপেন, এই দুইজন হচ্ছে আমাদের লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের উপাদান। এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, তাহলে এটা পরীক্ষার মধ্যে আসে, সো অপশনের মধ্যে বিউটেন আর প্রোপেন এই দুইটা ছিল, সো এই দুইটা হচ্ছে আমাদের রান্নার জন্য ব্যবহৃত হয় যে এলপি গ্যাস। তো রান্নার সিলিন্ডার মানে কিন্তু এলপি গ্যাস বুঝায়, এবং এই যে এলপি গ্যাস, এই যে এলপি গ্যাস রয়েছে, এই এলপি গ্যাসে আমাদের বিউটেন আর প্রোপেন থাকে, ঠিক আছে। এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে আমাদের ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান কি? ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান কি বলতে পারবা? যে আমাদের যে ন্যাচারাল গ্যাস আছে, সেই ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান কি থাকে? থাকে আমাদের ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান হচ্ছে আমাদের মিথেন। ভেরি গুড। ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান কি? আমাদের মিথেন হচ্ছে আমাদের ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান। রান্নার সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহৃত হয়? সো এটা পরীক্ষা আসলে এলপি গ্যাস ব্যবহৃত। আচ্ছা, ওকে ওকে, ভেরি গুড। নাইট্রোজেন গ্যাস কি বলো? নাইট্রোজেন কোথা থেকে আসবে? আচ্ছা, এরপর আসে আমাদের শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন গ্যাসটি শ্বসন তন্ত্রে প্রদাহ তৈরি করে? নিচের কোন গ্যাস শ্বসন তন্ত্রে প্রদাহ সৃষ্টি করে? শ্বসন তন্ত্রে প্রদাহ সৃষ্টি করে, কোন গ্যাসটা আছে আমাদের এই শ্বসন তন্ত্রে কি করে? প্রদাহ সৃষ্টি করে। অপশন আছে কার্বন মনোক্সাইড, মিথেন গ্যাস, সালফার ডাইঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। মাথায় রাখবে অলওয়েজ, শ্বসন তন্ত্র স দ্বারা শুরু হয়েছে না? শ্বসন তন্ত্র রেসপিরেটরি সিস্টেম, তো আমরা বলতে পারি যে একটা মানে আমাদের তিন স যে রয়েছে, তালেবাস্য দন্তাস্য পেট কাটা মদিনাস্য, তো আমাদের এই যে রয়্যাল তিনটা স আছে, এই স এর মধ্যে একটা স শ্বসন তন্ত্রে রয়েছে, তো এই জন্য নর্মালি হচ্ছে যে আমাদের শ্বসন তন্ত্রতে প্রদাহ সৃষ্টি করে মানে জ্বালা পোড়া সৃষ্টি করে, তার নামের মধ্যে স থাকবে। শ্বসনতন্ত্রের নামের মধ্যে স আছে, শ্বসনতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে, তার নামের মধ্যে স থাকবে। তো আমাদের সালফার কন্টেইনিং যে জিনিসগুলো আছে, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দিলে তো পুড়েই যাবে নর্মালি, সালফিউরিক অ্যাসিডের যে আমাদের ধোঁয়াটা আছে, ঘন সালফিউরিক অ্যাসিড যেটা, অলিয়াম বলি যেটা, ঠিক আছে, এই সালফার রিলেটেড যা কিছু থাকবে সবাই আমাদের শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করবে। সো চোখ বন্ধ করে পরীক্ষায় যদি আসে যে শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে, সেখানে আমাদের দিবা সালফার ডাইঅক্সাইড। শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে কে? শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে আমাদের এই সালফার ডাইঅক্সাইড যে রয়েছে, এই সালফার ডাইঅক্সাইড আমাদের শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে। আমাদের শ্বাসতন্ত্রে কে প্রদাহ সৃষ্টি করে? সালফার ডাইঅক্সাইড। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, এখানে যা আছে এখান থেকে চলো তোমাকে একটু আমি প্রশ্ন করি, বলো এই কয়টার মধ্যে নীরব ঘাতক কে? এই যে চারটা অপশন রয়েছে, সেখানে যদি আমি তোমাকে বলি যে নীরব ঘাতক, তাইলে অ্যান্সার কি হবে? আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে নীরব ঘাতক কে,
কার্বন মনোক্সাইড নীরব ঘাতক। কার্বন মনোক্সাইড কি আমাদের এই জায়গা থেকে নীরব ঘাতক। এই যে কার্বন মনোক্সাইড রয়েছে, এই কার্বন মনোক্সাইড নীরব ঘাতক। ওকে, এখন যদি আমি তোমাকে এখান থেকে জিজ্ঞাসা করি এই চারটার মধ্যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা, এই চারটার মধ্যে প্রধান গ্রিন হাউস গ্যাস বা পৃথিবীর এই যে তাপমাত্রা উত্তপ্ত হচ্ছে, এই যে গরম লাগছে আমাদের, এর মধ্যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা এই চারটার মধ্যে, বা এই চারটার মধ্যে যদি আমি বলি যে এর মধ্যে সবচেয়ে বেশি গ্রিন হাউস ইফেক্ট কার রয়েছে, এই চারটার মধ্যে কি হবে অ্যান্সার? দেখো, পড়ার সিস্টেম কিন্তু এইভাবে, যখন পড়বে তখন হচ্ছে জিনিসগুলোকে কিন্তু এক্সপ্লোর করা লাগে। দেখা যায় যে আমরা নর্মালি কি করি, যে আমরা একটা প্রশ্ন ব্যাংক কিনি, প্রশ্ন ব্যাংক কিনে আমরা সঠিক উত্তরগুলো মুখস্থ করা শুরু করি। শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে সালফার ডাইঅক্সাইড, শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে সালফার ডাইঅক্সাইড, এলপি গ্যাসে আছে বিউটেন প্লাস প্রোপেন। এভাবে জীবনও কোনো লাভ হয় না, কারণ আগের প্রশ্ন এ টু জেড আসবে না হয়তো, বাট এই যে জিনিসগুলো আশেপাশে জিনিসগুলো জানলে অনেক কিছু সেখান থেকে কমন চলে আসে আমাদের। সো আমাদের কি, আমাদের কার্বন ডাইঅক্সাইড যে রয়েছে এটা প্রধান গ্রিন হাউস গ্যাস। এটা কি আমাদের প্রধান গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে আমাদেরকে এই কার্বন ডাইঅক্সাইড। ওকে, সো হচ্ছে আমাদের চারটা প্রশ্ন গেল। এরপর আসা যাক আমাদের 5 নম্বর প্রশ্ন, যে আচ্ছা 5 নম্বর প্রশ্ন এটাই বলা আছে যে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন, যে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কে, সবচেয়ে বড় ভূমিকা কার। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে আমাদের বলবো অ্যান্সার দাও, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা কার। এই চারজন যে রয়েছে, এই চারজন যে আমাদের মহাশয় রয়েছে, এই চার মহাশয়ের মধ্যে আমাদের গ্রিন হাউস ইফেক্ট সবচেয়ে বেশি কার। কার্বন ডাইঅক্সাইড, আনডাউটেডলি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি, আমাদের পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এই জন্যই কিন্তু পৃথিবীব্যাপী বর্তমানে কার্বন ইমিশন কমানোর চেষ্টা করা হচ্ছে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2017-18 সালের প্রশ্ন, সাধারণ জ্ঞানের প্রশ্ন। পৃথিবীতে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে কোন দেশ? এটা এখনো মোস্ট প্রবাবলি সেই দেশটাই পৃথিবীতে সবচেয়ে বেশি কার্বন ইমিশন করে। এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, জেনে রাখো কাজে দিবে। পৃথিবীতে সবচেয়ে বেশি কার্বন ইমিশন করে কোন দেশ, সবচেয়ে বেশি কার্বন ইমিশন করে, যে র্যাঙ্কিং অনুযায়ী যে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে কোন দেশ। চীন, পৃথিবীর সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড ইমিশনকারী দেশের নাম চীন। সো অপশনে চীনও ছিল, আমেরিকাও ছিল। সো মানুষ কি করছে, আমেরিকা দাগায় দিয়ে আসছে। পৃথিবীব্যাপী যে 2018 সালের যে ডেটা রয়েছে, যে মোস্ট কার্বন ইমিটিং কান্ট্রি, যে আমাদের পৃথিবীর যে ডাটা রয়েছে সে অনুযায়ী চায়না হচ্ছে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড ইমিশন করে, যেটার পরিমাণ হচ্ছে 10.06 গিগাটন। জিটি দিয়ে গিগাটন না কি বুঝে আমি জানি না, 10.6 জিটি লেখা। ইউনাইটেড স্টেটস তার অর্ধেক করে, চায়না প্রতি বছর যে পরিমাণ কার্বন ইমিশন করে ইউনাইটেড স্টেটস তার অর্ধেক করে। 3 নম্বর হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া তার অর্ধেক করে। 4 নম্বরে রাশিয়া, রাশিয়া তার অর্ধেক করে। সবচেয়ে বেশি 10.06 হচ্ছে যে চায়না ইমিশন করে, তারপর ইউনাইটেড স্টেটস, তারপর ইন্ডিয়া, তারপর রাশিয়া।
আর সবচেয়ে কম কার্বন ডাইঅক্সাইড ইমিশন করে হচ্ছে আমাদের কি তুবুলা, আচ্ছা তুবুলা নামে একটা দেশ। সো কার্বন ইমিশনে এখন পর্যন্ত পৃথিবীতে কিন্তু বেস্ট হচ্ছে কিন্তু চায়না, যে ওরা সবচেয়ে বেশি কার্বন ইমিশন করে, এবং হচ্ছে যে ওরা মানে আমেরিকার 2 গুণ কার্বন ইমিশন ওরা করে। সো এটা পৃথিবীতে, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছে 2017 সালে, সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল। তো সবাই আমেরিকা দাগায় দিয়ে আসছে, বাট উত্তর কি? উত্তর আসলে চায়না। সো থ্যাংক ইউ অল যারা লাইভে উপস্থিত ছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে যে দেখা হবে আবার নেক্সট লাইভে। দোয়া রেখো ভাইয়ার জন্য যেন তোমাদের সুস্থ থাকে এবং তোমাদের লাইভ গুলো নিয়মিত নিতে পারি। অন্তত যে 10-15 জন বা যে 100 জন করছে নিয়মিত, তারা যেন উপকৃত হয়। থ্যাংক ইউ অল। বাংলাদেশ তো জনসংখ্যা কম, পপুলেশন কম, ব্যাপারটা হচ্ছে চায়নার মানুষ যে পরিমাণ আছে, বলা হয় কি চায়নার সব মানুষ যদি একসাথে একটা লাফ দেয়, যে ধরো চায়নার মানুষ ঠিক করলো যে আজকে সন্ধ্যা 7টা বাজে লাভ দিব, চায়নার মানুষ যদি সব মানে বলা হয় মজা করে যে চায়নার মানুষ সব মানুষ যদি একসাথে লাভ দেয়, তাইলেও একটা 7 রিক্টার স্কেলের ভূমিকম্প হবে। যে চায়নার মানুষ সব একসাথে লাভ দিলে বলা হয় যে মানে ওয়েস্টার্ন কান্ট্রি আর মজা করে বলে যে একটা 7 রিক্টার স্কেলের ভূমিকম্প হবে। সো ওদের মানুষ যে পরিমাণ, দেখা যায় মানুষের কারণেই ওদের কার্বন ইমিশন অনেক বেশি হচ্ছে, যেটা বাংলাদেশের সব কলকারখানা মিলে ওই পরিমাণ কার্বন ইমিশন হয় না। প্লাস ওদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেক বেশি, আমরা তার ধারে কাছে নেই। সো এই জন্য ওদের কার্বন ইমিশন রেট অনেক 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 হাই। ওকে, আল্লাহ হাফিজ। Thank you.